নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে সরকারি প্রকল্পের কাজে অনিয়ম, সরজমিনে তদন্তে পিএসসি কমিটি। খালিগ্রাম নদী ভাঙন প্রতিরোধে সরব, স্থানীয়রা তীব্র ক্ষোভ ব্যক্ত। পাথারকান্দির গণের আলীর খুনিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি বিভিন্ন প্রকল্পের তদন্ত করতে সোমবার সরজমিনে আসে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এদিন দুপুরে সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন প্রকল্পে বিগত দিনের কাজের অনিয়ম ধরা পড়ে পিএসসি কমিটিতে। সোনাই উন্নয়ন খণ্ডের বিভিন্ন পঞ্চায়েত রাজ কাজে ব্যাপক কেলেঙ্কারি দেখে পিএসসি কমিটি কাজে তদন্ত করে শীঘ্রই রিপোর্ট দেওয়ার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেয়। চেয়ারম্যান ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বের দলটিতে ছিলেন বিধায়ক হাফিজ বসির আহমেদ কাশিমি, বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা, বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়া, বিধায়ক মানব ডেকা, বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ সহ অন্যান্যরা। সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। আমরা সোনাই ব্লকে বিশেষ করে অনেকগুলো অভিযোগ আমরা শুনতে পাই এবং সেই অভিযোগ মধ্যে আজকে সরজমিনে যাওয়া হলো। কথা হচ্ছে গিয়ে সেখানে কোনো অফিসারকে পাওয়া যায়নি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে যা টাকা স্যাংশন হয়েছিল মেটেরিয়ালসের, কিছু মাটি ফেলানো হলো কিন্তু মেটেরিয়ালসের যা টাকা স্যাংশন হলো অর্থাৎ ব্লকের জন্য একটা ব্লক লাগানো হয়নি। তো জিনিসটা একটা একদম ক্লিয়ার যে মাটি ফেলানোর কথা একটা মানে এক সামনে এক টুকরিও মাটি ফেলানো হয়নি। তো ব্যাপারটা তো একদম ক্লিয়ার হয়ে গেছে, শুধু আমরা দেখবো যে স্যাংশন কত টাকা হলো, কত টাকা রিলিজ হলো আর ফিল্ড লেভেলে কাজ আমরা দেখতে পারলাম। মতো দুধ কা দুধ পানি কা পানি বিকেলেই হয়ে যাবে মোটামুটি। সে কি আসে না সেটা জানি না, এবছর আমরা আসছি। উধারবন বিধানসভা কেন্দ্রে ঠালিগ্রাম দেশবন্ধু নগরে নদী ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক অনিয়ম চলছে। সোমবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে জলসম্পদ বিভাগ ও বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে বাঁধ নির্মাণ করার ফলে বালুর বস্তাগুলো মধুরা নদীতে তলিয়ে যাচ্ছে। 2020 সালের 21 নভেম্বর 1 কোটি টাকার ভাঙন প্রতিরোধের কাজের শিলান্যাস করেছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায় ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বাঁধ অস্তিত্ব হারাতে চলেছে। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতেই বাঁধ ভাঙতে শুরু করে আর বন্যা হলে পুরো বাঁধ ভেঙে মধুরা নদীতে তলিয়ে যাবে বলে স্থানীয় জনগণ আশঙ্কা ব্যক্ত করেছেন। তারা এও বলেন নির্মাণের সময় ঠিকাদারকে বলা হয়েছিল যে নিজ থেকে মজবুত করে কাজ করা হোক, কিন্তু এসব কর্ণপাত করেননি ঠিকাদার। এমনিতেই প্রতি বছর বন্যা হলে দুর্ভোগ পোহাতে হয় ও এলাকার জনগণের। এলাকাবাসী জানান দীর্ঘদিন পর সমস্যা সমাধানে সরকারি অর্থ বরাদ্দ হলেও জলসম্পদ বিভাগ ও ঠিকাদারের গাফিলতিতে বিশাল অঙ্কের টাকা নদীর জলে ভেসে যাবে। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সহ অন্যান্য নেতাদের জানানো হলেও আজ পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার এসে জনগণের অভিযোগ খতিয়ে দেখেনি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। বান যে দিছে, বান তো এটা আগেই আমরা কইছি যে এটা পাঁচটা বস্তার নিচে ডাবাই দিন, একটা বস্তা ডাবাইছে না, নদীর জলের সমান সমান দিয়া দিছে বান। গুলা তো বছর হয়েছে না, গুলা যদি হইতো তাহলে তো কই নিল, এটার কোনো ভাতই নাই। ওখান কিটা বান ভাঙি বান দচ্ছে গিয়া ঘুরে গেছে। এটা কত টাকার বান জানেননি? বান তো কইছে 1 কোটি টাকার বান। 1 কোটি টাকা? বানটা কতদিন হয়েছে বানানি? বান্ডা বানানি তো আপনার দুনিয়া ধরছি মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র আসছে, ভাদ্র 3 মাস হয়েছে। 3 মাস? 3 মাস হয়ে গেছে না। আচ্ছা, আপনারা জানাইছেন নাকি? না, আমরা পাথারকান্দির সাব রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণের মুহুরি গণের আলীর খুনিদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলেন স্থানীয় দলিল লেখক সংস্থার কর্মকর্তারা। এদিন সংস্থার পক্ষ থেকে স্মারকপত্রটি সার্কেল অফিসারের অবর্তমানে কার্যালয়ের বড়বাবু রোল্যান্ড হালামের কাছে তুলে দেওয়া হয়।
দলিল লেখক সংস্থার সভাপতি ও সম্পাদক যথাক্রমে বিধুভূষণ পাল ও জহরুল ইসলাম সহ সংস্থার কার্যকরী সদস্য আব্দুর রব, কমরুল ইসলাম, রেসমান উদ্দিন প্রমুখ উল্লেখ করেন যে একজন নিরীহ দলিল লেখককে এভাবে প্রকাশ্যে খুন ও তার পরিবারের উপর প্রাণঘাতী হামলাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। বর্তমান গণতান্ত্রিক যুগে এটা এক চরম অশনির সংকেত, তাই এ কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা রাত 7টা নাগাদ পড়শির কতিপয় দুষ্কৃতীর আক্রমণে ষোলগুড়ি গ্রামের বাড়িতে নৃশংসভাবে খুন হন মহুরী গণের আলী। দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হন ওনার স্ত্রী ও কন্যা, তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 11 সেপ্টেম্বর রাত্রি দুষ্কৃতীর দ্বারা ঘরে ঢুকিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড করেছে, যার কারণে আমরা মহুরী রেস্টুরেন্ট পক্ষ থেকে আজকে সার্কুলার বিচারের উদ্দেশ্যে একটি মেমোরান্ডাম দিয়ে সার্কেল অফিসারকে জানাইতে যে অতি সত্বর যাহাতে এই দুষ্কৃতীরা ধরা পড়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, নতুবা আমরা আগামীতে বিহিত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা এই গণিয়ালের মৃত্যুতে মরি অ্যাসোসিয়েশন খুবই মর্মাহত, তাই আমরা আজকে কিছু সময় আগে করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং উহার পরিবারদের। 2019 সালে আসাম টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিযুক্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে হয় প্রায় 10 থেকে 12 হাজার প্রার্থীদের। রবিবার বিষয়টি নিয়ে সরবভয় উপত্যকার তিন জেলার বঞ্চিত প্রার্থীরা করিমগঞ্জ সার্কিট হাউসের সম্মুখে প্লেকার্ড হাতে নিয়ে এক ধরনা কর্মসূচি পালন করেন। এদিন বঞ্চিত হওয়া প্রার্থীরা বলেন, দীর্ঘ 7 বছর পর অর্থাৎ 2019 সালে আসাম সরকার টেট পরীক্ষা অনুষ্ঠিত করে। এতে প্রায় 4 লক্ষাধিক প্রার্থীদের মধ্যে 34 হাজার প্রার্থীরা উত্তীর্ণ হয়। এরপর থেকে রাজ্য সরকার কয়েক ধাপে প্রার্থীদের নিযুক্তিকরণ করে, কিন্তু 2020 সালে নিযুক্তিকরণের সময় ওভারলিপের জন্য কিছু প্রার্থীদের বঞ্চিত করে রাখা হয়। সম্প্রতি রাজ্য সরকার ফের টেট পরীক্ষা অনুষ্ঠিত করবে বলে ঘোষণা করেছে। এদিন উত্তীর্ণ হওয়া প্রার্থীরা দাবি জানিয়ে বলেন, সরকার তাদের আগে নিযুক্তির ব্যবস্থা করে দেওয়ার পর নতুন টেট পরীক্ষা অনুষ্ঠিত করতে। তারা এও বলেন, সীমিত সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়ার পরও যদি 10 থেকে 12 হাজার প্রার্থীদের আজও নিযুক্তিকরণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে দিন কাটাতে হয়, তবে সরকারকে বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর কাছে তারা বিনম্র আবেদন জানান, তারা যেন অতি সত্য তাদের নিযুক্তির ব্যবস্থা করে দেন। সরকার তাদের দাবি মানবে বলে তারা আশাবাদী। যদি সরকার তাদের দাবি পূরণে ব্যর্থ হয় তবে আমরণ অনশনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ হুঁশিয়ারি দেন তারা। আপনাদের এখানে আজকে জমায়েত হওয়ার উদ্দেশ্যটা কি? আমাদের এখানে আজকে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমরা 2019 সালে দীর্ঘ 7 বছর পরে যে আসাম সরকার ট্যাট অনুষ্ঠিত করেছিল, আমরা 2019 সালে সেই ট্যাট পরীক্ষায় অবতীর্ণ হই এবং 4 লক্ষাধিক প্রার্থী থাকার পরও দেখা গেল যে মাত্র 34 হাজার মতন প্রার্থী এই ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারপরে সরকার ধাপে ধাপে কয়েকবারই নিযুক্তি দিয়েছে, কিন্তু আমরা আজকে নিজেদেরকে বঞ্চিত এই এজন্য ভাবছি কারণ দেখা গেল যে 2020 সালে যে নিযুক্তি দেওয়া হয়েছিল এখানে ওভারল্যাপিংয়ের জন্য কিছু প্রার্থী বঞ্চিত হয়ে গেছে। যাই হোক, তারপর এখন শোনা যাচ্ছে যে 2021 সালে আসাম সরকার আবার ট্যাট অনুষ্ঠিত করবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে 10 থেকে 12 হাজার প্রার্থী বঞ্চিত হয়ে রইলাম, আমাদের দাবি এটাই যে সরকার আগে আমাদের নিযুক্তির ব্যবস্থা করুক, তারপরে সরকার ট্যাট অনুষ্ঠিত করুক, সরকার প্রতি বছর করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একথাটাও মাথায় রাখতে হবে যে দীর্ঘ 7 বছর পর ট্যাট অনুষ্ঠিত করার পর সীমিত সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়ার পরও যদি 10 থেকে 12 হাজার প্রার্থী এখনও বঞ্চিত হয়ে রয়ে থাকে, তাহলে সরকার আমার মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবুক। আমার সবার পক্ষ থেকে সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করছি, শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করছি যে দয়া করে আমাদের যোগ্যতাকে উপেক্ষা করবেন না, আমাদের দিকে একবার মুখ তুলে তাকান, আমাদের কান্না শুনুন, আমাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুন, তারপর আপনারা ট্যাট অনুষ্ঠিত করুন, আমরা আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার। এদিন গুয়াহাটির এক অভিজাত হোটেলে দলের ভোট পরবর্তী সভার আয়োজন করা হয়। প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি গোপীনাথ দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বরাক উপত্যকা থেকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ এবং হাইলাকান্দি জেলা সভাপতি শফিক কামাল বরলস্কর সহ আসামের 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এতে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে। সভায় উপস্থিত বক্তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে দলের কাজ করে যাবার প্রতিশ্রুতি প্রদান করেন। সভাতে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ও মমতা ব্যানার্জির নীতি আদর্শকে অসমের ঘরে ঘরে পৌঁছাতে এক হয়ে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন সাংসদ সুস্মিতা দে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেসের ভিত শক্তিশালী হতে সক্ষম হয়েছে, তার জন্য বরাক উপত্যকার প্রতিজন কর্মীদের সাধুবাদ জানান উপস্থিত সদস্যরা। নির্বাচনের পরে আজকে সবাই বসেছিলাম, যারা লাস্ট ইলেকশনে কনটেস্ট করছি তারা তাদেরকে নিয়ে একটা মিটিং করলাম। আর এই মিটিংয়ে সবাই দলনের দিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি মহোদয়াকে সবাই ধন্যবাদ জানাইছি। আমাদের দলের নতুন করে যারা যোগদান করছে, স্পেশালি বরাক বীরের থেকে সর্বভারতীয় এই কংগ্রেসের এই মহিলা কংগ্রেসের সভানেত্রী পদ ছেড়ে দিয়ে সুস্মিতা দে, প্রাক্তন সাংসদ সুস্মিতা দে মহোদয়া আমাদের দলে যোগদান করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাইছি। আর উনি আমাদের দলে আসার জন্য আমার মনে হয় যে আমাদের দল অনেক শক্তিশালী হয়েছে, আর উনি দলে অবদান যথেষ্ট আগামী দিনে পাবে। আমরাও দলকে নতুন করে সংগঠিত করার জন্য আসাম ভ্যালিতে বরাক বীরের দুয়োটা ভ্যালিতেই করার জন্য যত প্রকাশের চেষ্টা করব। আর আমরা ভাবছি যে আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেস দল যথেষ্ট আসামে শক্তিশালী হয়ে। রংপুর করাতি গ্রামের ভগ্নদশা সড়কটি সংস্কারের আশ্বাসের পরও কেন নীরব ভূমিকা পালন করছেন বিধায়ক মিহিরকান্তি সোম, এ নিয়ে প্রশ্ন তুলে পথ অবরোধ করলেন স্থানীয়রা। সোমবার এলাকার জনকয়েক অটোচালক সহ স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে সংস্কারের নামে অবহেলিত সড়কটির প্রতিবাদে সামিল হন। তারা জানান, দীর্ঘ 8 বছর থেকে সেই সড়কটির কোনো কাজ হয়নি। সড়ক সংস্কার না হওয়ার দরুন বিভীষিকাময় রূপ ধারণ করেছে রংপুর করাতি গ্রামের প্রায় 1,000 লোকের চলাচলের একমাত্র সড়কটি। এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম নির্বাচনের আগে বেহাল সড়কটির দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও আজ অবধি কোনো কাজই হয়নি, ফলে এলাকার সর্বস্তরের জনগণের প্রতিদিনই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আসন্ন শারদীয় পূজোর আগে সড়কটির পূর্ণ সংস্কার না হলে রংপুরের মেইন সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন তারা। এদিকে সড়কটির বেহাল অবস্থার জন্য জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে সড়কটি দ্রুত সংস্কারের আবেদন জানান এলাকার সমাজসেবক তথা ওয়ার্ড কমিশনার প্রতিনিধি দীপক দাস। অনেকবার মেমোরান্ডাম দিয়েছিলাম ডিসি ম্যাডামের কাছে এবং দিয়েছিলাম, কিন্তু এটা কোনো রেসপন্স পাওয়া গেছে না এখন পর্যন্ত। এই রাস্তা এমনভাবে কোনো ভাঙ্গা রাস্তা, অনেক সময় অনেক পেশেন্ট নিয়ে যেতে, অনেক ডেলিভারি পেশেন্ট রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায়, এরকম এই রাস্তার কন্ডিশন এমনভাবে খারাপ। কিন্তু অটো চালক তারা তো আছে, যেমন আমার মা বোনেরা অনেক মানুষ পাড়া প্রতিবেশীরা চলতে অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তা এমনভাবে ভাঙ্গা রাস্তা, কিন্তু কোনো জনপ্রতিনিধি, এইটা তো আমার কাজ না, আমি একজন ওয়ার্ড কমিশনার এক্স প্রতিনিধি যাবে বলতেছি যে আমার কাজ হলো একটু গল্লিগাল্লা এগুলা দেখাশোনা, কিন্তু ওই যে বড়ো রাস্তা পিডরির রাস্তা এটা আমার কাজ না, এগুলা মানে উপর দিকে তারাই এটা। এই সরকার বলে আমাদের কাছে অনেক পয়সা আছে, কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। আজকে এই রাস্তার আপনারা দেখুন বাস্তব উদাহরণ, এই রাস্তা দেখুন এমনভাবে ভাঙ্গা রাস্তা। আজকে অনেক সময় মানে অসুস্থ রোগী কোনো রাস্তাতে যেতে অটোতে চলে যায়, যেতে 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 মানে মারাও যায়, এরকম অনেক অসুবিধা হচ্ছে আমাদের। পাঁচ বছর তো ওনাকে প্রথম দেখা গেছে না, কিন্তু যাই হোক নরেন্দ্র মোদীর বাতাসে তিনি জিতে গেছেন, কিন্তু ওনাকে তো 5 বছর তো আমাদের রংপুরে দেখাও যায় না, এখন কি করবেন তো এটাই টান ব্যাপার। শিক্ষক জয়ন্ত কুমার দাসকে সংবর্ধনা জানালো উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চ। রবিবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাকে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চের কোষাধ্যক্ষ পদে ছিলেন শিক্ষক জয়ন্ত কুমার দাস। 2021 সালের 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণোজ বেগুর হাতে রাজ্যের শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্ত হওয়ার মঞ্চের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় উপস্থিত বক্তারা শিক্ষক জয়ন্ত কুমার দাসের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। এদিন মঞ্চের তরফ থেকে তার হাতে স্মারক সহ উপহার তুলে দেওয়া হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পরবর্তী জীবনে চ্যালেঞ্জিং লাইফে আমি আবার বলছি প্রত্যাহ্বানের জীবনে যাতে স্বনির্ভর হয়ে ওঠে, ওটাই আমার মেইন গোল, আর ওটাতেই আমি সাকসেস হচ্ছি মনে হচ্ছে আমার। আমাকে সেই দিন গত পরশু দিনগুলো
আমার বাড়িতেই গিয়েছিল অনেকটা, ফটো উঠছে আমার সাথে, এই করছে সেই করছে। আমি বলেছি, আমাকে বললো আপনি কিছু দেখান, তো আমি বললাম আমার সকল স্কুলে যা ছিল ওরা একদম আমার সম্পূর্ণ বিছানায় আমি মেলিয়ে দিয়েছি। আমার আরও প্রজেক্ট ছিল, একটা প্রজেক্ট ছিল সেফ হাউস, ওটা আমি ফিজিক্সের ছাত্র, পদার্থবিদ্যার ছাত্র, আমি সেফ হাউস বানিয়েছিলাম। ওটাতে কী করেছিলাম, একটা এলইডি ভাল দিয়ে আমরা যে টিউবলাইট আছে, টিউবলাইটের আগে স্টার্টার দিয়ে, সবাই দেখেছেন বুঝলে, এত বলেছি স্টার্টার, ওইটা দিয়ে আমি বানিয়েছি একটা প্রজেক্ট, ওটাও ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছিল ওটা কী ছিল, যে যদি বন্যা হয়ে যায় আমাদের, আমার যে স্কুলটা যে জায়গাতে আছে প্রায় বন্যা হয়, তো আমি চিন্তা করলাম এমন একটা প্রজেক্ট তৈরি করতে হবে এবং ওটা যাতে সমাজেও ধরে, ছাত্ররাও আরাম পায়, তো আমি কী করলাম ওই প্রজেক্টটা তৈরি করলাম, সেফ হাউস, নিরাপদ ঘর। ট্রাফিক পুলিশের নীরব ভূমিকার জন্য সোনাবাড়ি খার পয়েন্টে প্রতিদিনই যানজট সমস্যার ভয়াবহতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ জানান স্থানীয়রা। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা বলেন, প্রতিদিনই সোনাবাড়ি খার পয়েন্টে সন্ধ্যার পর থেকেই জটিল যানজটের সৃষ্টি হয়, কিন্তু যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা না থাকায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় যানযাত্রী সহ পথচারীদের। পাশাপাশি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাফিক জ্যামে আটকে পড়তে হয়। শীঘ্রই ব্যস্ততম সোনাবাড়ি খার পয়েন্টে ট্রাফিক পুলিশ নিয়োজিত করার দাবি জানান তারা। সোনাবাড়ি ঘাটে এইরকম যানজট প্রতিদিন লেগে থাকে, কিন্তু প্রশাসন একটা ট্রাফিক পুলিশ পর্যন্ত সেখানে দিতে চায় না। এই যানজটের কারণে অনেক অ্যাম্বুলেন্স ফেসে থাকে, সময় মতো সেই অ্যাম্বুলেন্সগুলা শিলচর মেডিকেল কলেজে পৌঁছতে পারে না, বিভিন্ন ধরনের হসপিটালে পৌঁছতে পারে না রুগী নিয়ে। এই এখানে এই যে যানজটগুলা প্রতিদিন পাবলিকেরা ছুটাতে হয়, পাবলিকেরা এই যানজটগুলাকে ছাড়তে হয়, এই যানজটগুলা এই প্রতিদিনই লেগে থাকে, কিন্তু একটা ট্রাফিক পুলিশ পর্যন্ত প্রশাসন সেখানে দিতে চায় না। গত কয়েকদিন দিয়েছিল, কিন্তু কয়েকদিন দেওয়ার পরে সেই ট্রাফিকগুলো উঠিয়ে নিয়ে যায়, কিন্তু এখানে যানজট প্রতিদিন সকাল এবং বিকাল অবধি প্রতিদিনই যানজট লেগে থাকে। যানজটের পিছনে কী কারণ হতে পারে আপনার কী মনে হয়, যানজটের পিছনে কী কারণ? এই যে দুইটা রাস্তা সোনাই রোড এবং আইজল রোডের বেশি গাড়ি থাকার জন্য সেই যানজটগুলা প্রতিদিনই লেগে থাকে। এই যে যানজটগুলা চালানোর জন্য একটা ট্রাফিক পুলিশ পর্যন্ত এবং এখানে অটো স্ট্যান্ড থাকে, অটোগুলা এখানে সারিবদ্ধভাবে অটোগুলা বসে থাকে, সেই জন্যই এখানে যানজট প্রতিদিন লেগে থাকে। সেই আমি ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখছি যে সেখানে অতিসত্বর একজন ট্রাফিক পুলিশ সকাল থেকে বিকাল অবধি একজন ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য ডিসি মহোদয়ের কাছে। রবিবার উধারবন্দ বিধানসভার মধুরাবাজার এলাকায় অসম গণ পরিষদের নতুন কমিটি গঠন সহ বিজেপির সাথে মিত্রজোট পরিপ্রেক্ষিতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিন অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের বরণ করেন দলীয় কর্মীবৃন্দ। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অগপ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিংহ বলেন, এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, উপসভাপতি অনিল দাস, উধারবন্দ যুব পরিষদ সভাপতি মানিক বরভিয়া সহ অনেকে। কথা বলবো আর বহুত কিছু সমস্যা আমার দাদাই বহুত ভালোভাবে তুলিয়া ধরছে। এখানে আমার যুব পরিষদের সভাপতি আছে আর আমার যুব পরিষদের জেনারেল সেক্রেটারি আছে, তাদেরকে আমি অনুরোধ করবো যাতে মধুরার যেগুলা সমস্যা আছে আপনারা একটা লিস্ট বানাই, এই লিস্টের মাধ্যমে আমরা আমাদের মিনিস্টারকে বা আমরা কেন্দ্রীয় কমিটিকে আমরা যাতে অবগত করতে পারি। আমরা এটার লগে আমরা লোকাল আমরা যে এমএলএ আছে আর আমরা ডিস্ট্রিক্টের যেগুলো আমরা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা করলে আর এই আপনার যে অসুবিধাটা আমরা ঠিক করার জন্য আমরা চেষ্টা করব। এর মধ্যে আমি আপনারা ইমিডিয়েটলি একটা আপনারা খবর দিতে চাই যে আপনারা হেলথ সেন্টার যেটা ইনএক্টিভ আছে এটা হাপ্তা দশ দিনের মধ্যে অ্যাক্টিভ করার জন্য আমি পদক্ষেপ নিচ্ছি। আরেকটা জিনিস, আপনার সিক্স বেড যেটা হসপিটাল এটা যেহেতু অলরেডি এটা সেনশন হয়েছে, আপনারা এই মধুরা জিপি থেকে একটা মেমোরেন্ডাম লিখুন আপনার হেলথ মিনিস্টারের কাছে, এটা আমি রাহুল দাসকে বলবো যাতে এটা পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে এই সিক্স বেড হসপিটাল এখানে মধুরা জিপিতে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো। এটা নিয়ে ফাইট করবো যে আমরা চেষ্টা করবো 100% যাতে এই সিক্স বেড হসপিটালটা আমরা এই মধুরাতে করা যায়।
করিমগঞ্জ জেলার নামে প্রস্তাবিত মেডিকেল কলেজ পাথারকান্দির দোহালিয়াতে স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানানো সংখ্যালঘু ছাত্র সংস্থা এমএসএফ। প্রথম থেকে দোহালিয়াতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি তুলে আসছিলেন স্থানীয়রা। তখন দোহালিয়াতে প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে সায় ছিল দুই বিধায়ক সহ সাংসদ যথাক্রমে কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার ও কৃপানাথ মালার। কিন্তু বর্তমান সময়ে তাদের মধ্যে এক শীতল ইগোর লড়াই জমে ওঠায় দোহালের প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান নির্ধারণ নিয়ে চলছে নানা টানাপোড়েন সহ জল্পনা কল্পনা। অনেকে চাইছেন মেডিকেল কলেজটি করিমগঞ্জ জেলার 10 কিলোমিটার দূরবর্তী কোথাও স্থাপন হোক, কেউ চাইছেন রাতাবাড়িতে, আবার অনেকে চাইছেন দোহালিয়াতে। এই বিষয়টি ভালো চোখে দেখছেন না এলাকার সচেতন মহল। সোমবার আছিমগঞ্জে এমএসএফ এর অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংখ্যালঘু এই সংগঠনের কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, বিগত কয়েক বছর থেকে করিমগঞ্জ জেলায় মেডিকেল স্থাপনের দাবিতে রাজ্য সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানিয়ে আসছে মুসলিম স্টুডেন্ট ফেডারেশন। আগামী 18 সেপ্টেম্বর করিমগঞ্জ সফরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তখন তারা এই গণদাবিতে ফের একবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তার হাতে স্মারকপত্র তুলে দেবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা বদরুল হক, কায়জার হোসেন, জয়নাল উদ্দিন, শেদ আহমেদ, আমরুল হক, জহরুল আলম প্রমুখ। আমাদের বহু প্রতীক্ষিত করিমগঞ্জ মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ নিয়ে আমরা বিগত দিন অনেক মেমোরেন্ডাম, অনেক গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি, যেটার পরিপ্রেক্ষিতে আমাদের আসাম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী 18 তারিখ আমাদের করিমগঞ্জে আসবেন মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করতে। আমাদের এমএসএফ এর পক্ষ থেকে উনার কাছে অনুরোধ, আমাদের এই মেডিকেল কলেজটার জায়গা যাহাতে দুয়ালিয়ায় হয়, এখানে দুয়ালিয়ায় মেডিকেল কলেজ হওয়ার মতো উপযোগী জায়গা আছে, অনেক কৃষকরা মুক্ত হস্তে উনারা দান করেছেন মেডিকেলের জন্য, এবং এই জায়গাটা রাতাবাড়ি, পাতারকান্দি, সাউথ এই তিনটার একদম মিডিল জায়গা। দক্ষিণ দিকে ত্রিপুরার থেকে আসলে রুগীরা কোনো অসুবিধা হবে না, এখানে বহুত সুবিধা হবে, এবং মিজোরাম থেকেও রুগীরা আসতে পারবেন। তাই আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জোরালো দাবি, যাহাতে মেডিকেল কলেজটা আমাদের দুয়ালিয়াতে দেওয়া হয়, পাতারকান্দি। সমাগত শারদীয় দুর্গোৎসব নিয়ে আলোচনা সভা করলেন করিমগঞ্জ জেলার রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর কর্মকর্তারা। রবিবার সংস্থার ব্যবস্থাপনায় পাথারকান্দির ডেফলাওয়ালা গ্রামের বিশিষ্ট সমাজসেবী বাপননাথের বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর সভাপতি বাবুল নাথ। স্বাগত ভাষণ দেন জেলা সম্পাদক সন্তোষ নাথ। অমৃতবাণী পাঠ করেন মুন্না দেবনাথ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈব গুরু সুদীপ নাথজি। উক্ত সভায় আলোচ্য বিষয় ছিল সমাগত শারদীয় দুর্গাপূজার শাস্ত্রীয় তাৎপর্য ও দশবিধ সংস্কার কি ও কেন। এতে দুর্গাপূজার শাস্ত্রীয় তাৎপর্য নিয়ে আলোচনা করেন অলোকনাথ, অনুপনাথ, লিটননাথ, আশুতোষনাথ, সন্তোষনাথ প্রমুখ। সভায় শৈবগুরু সুদীপ নাথজি বলেন, মানুষ সংস্কার দ্বারা দ্বিজ পদবাচ্য হয়ে থাকে, সুতরাং সংস্কারগুলি যাতে লুপ্ত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সোনাইয়ের সরকারি প্রকল্পের কাজে অনিয়ম, সরজমিনে তদন্তে পিএসসি কমিটি। ঢালিগ্রাম নদী ভাঙন প্রতিরোধী সরব, স্থানীয়রা তীব্র ক্ষোভ ব্যক্ত। পাথারকান্দির গণের আলীর খুনিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।